সরকারি কাজে একটু বদিনের একটু বাইরে ছিলাম বলে হুজুর আজকে তিন দিন পর্যন্ত খুদার যন্ত্রণায় বড় ছটফট করতেছিলাম এই মাত্র আপনার দেখার সাথে সাথে আমার খুদা জ্বালা আর নাই আল্লাহ নবীর কলিজার টুকরো নয়নের মনে হাসাইন ইমাম হোসাইন আয়েশা ডাক দেয় নানা আজকে তিন দিন পর্যন্ত কইছিলা বলে আমি একটু জরুরি কাজে ছিলাম ও নানা ভাই আমাগো ঘরের মধ্যে কোনো খানা নাই মায় খালি বারবার কয় খানা দেব আনে তোর বাবাই আনবে আনে তোমার নানু ভাই আসবে আনে নানা তুমি যখন আইছো তোমার চেহারার দিকে যখন তাকাইছি সঙ্গে সঙ্গে নানা আর খুদার কথা মনে নাই ও ভাই আমার একজন নবীর উম্মত হইলা চেহারার দিকে তাকাইলে খুদাও থাকে না এমন একজন নবীর উম্মত হইলা যে নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন আর হইয়া যায় এমন একজন নবীর উম্মত হইলা যে নবীর দিকে তাকাইলে নজর আর ফিরান যায় না জীবনে দয়ার নবী বাবে আসবে না আর জীবনে মায়ার নবী আসবে না নবীর মায়া আসে যাহারান্তরে তানবরিয়া পর দূরুত মনেতে নবী আবার এই অবস্থা হওয়ার পরে বড় ক্লান্ত আয়েশা সিদ্দিকের ঘরের মধ্যে শুয়ে কাতরাইতেছে শরীরের যন্ত্রণায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আন্না ডাক দিয়া কয় হুজুর আপনার বড় মনে হয় কষ্ট হইতে আসে বলে হুদু শুধু কি কষ্ট হয় আমার শরীরের মধ্যে বড় যন্ত্রণা করে পাথরের টুকরা গুড়া শরীরের মধ্যে রুইকা রুইকা রয়েছে কালো হইয়া গেছে আয়েশা সিদ্দিকা কান দিয়ে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তাইফের মানুষে আপনার চেনে নাই যে আপনি সত্যিকারের নবী জিব্রাইল আইয়া বলছে হুজুর মাটিটা উল্টাইয়া দিয়ে একবার অনুমতি দেন হিয়া বারাক ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামাদিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি صلوا عليه وعليهم صراط هم صراط مصطفى هم صراط هم صراط مصطفى در تمام خلقون اتباع اتباعي سنة خير البشر গির লাজিম তাফো আফে আয় পেশার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বান্দা কোথায় হারস কোথায় চলস কোথায় যাবা সলিয়া যোগার কিছু করসুনি বান্দা কবর মাজ বিষাইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
আপন আপন বলো যার তারা তো কেউ আপন না তোমার আমার আপন যিনি তিনি সোনার মদিনায় এলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এতদিন পর্যন্ত মাহফিল ছিল ছিল মাহফিল হবে হবে কি একটা মনের ভিতরই ছিল না হবে কিন্তু আজকে যখন আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়ে যাবে তখন মনের ভিতরে মাহফিল ছিল হয়ে গেছে আগামী কালকে তো আর আখেরাতের বাজার এখানে থাকবে না চরমনার মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসা থাকবে একটা শ্বাস প্রশ্বাস বেকার যাবে না কোন কোন আল্লাহর ওলি বলেন পঞ্চাশ লক্ষ নেকি তোমার আমল নামার মধ্যে জমা হইয়া যাইবে পঞ্চাশ লক্ষ গুণা তোমার আমল নামা থেকে জোড়া যাবে কোন কোন আল্লাহর ওলি লেখে তুমি প্রত্যেকটা শ্বাস ছাড়তে দশটা করে গুণা কাটা যাবে শ্বাস টান দেবা দশটা নেক তোমার আমল নামার মধ্যে জমা হইয়া যাবে কারণ রসুল হাদিসের মধ্যে বলছে এটা জাহান জান্নাতের বাগান বেহেস্তের বাগান কার কথা রসুলের নিজের জবানের কথা যেটা জান্নাতের বাগান বেহেস্তের বাগান আর এই বেহেস্তের বাগানে বেহেস্তি মানুষ বলে বেহেস্তি মানুষগুলো খুব দামি মানুষ ঠিক না ঠিক এজন্য আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ হে বিশ্বাসী বান্দা বান্দিরা যারা আমি মাওলাকে মাওলা বলে মানছো আমি মাওলার নিয়ামতের শুকরগুজুরি করছো আমি তোমাদেরকে নিয়ামত বেশি 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 অনেক অনেক বেশি বাড়াই দিই আর যাদের যারা নিয়ামতের শুকর গুজরি করো না আমি আল্লাহ তাদের কাছে ইন্না আযাবি লাশাদিদ এমন শাস্তি দিমু যা ভোগ করার মতো শক্তি কোনো মানুষের হবে না পারবে পারবেন এই ফাল্গুন চৈত্র মাসের দিনে একটু রৌত ঢেয়ার জিবরা বাইরে যায় পানি খায় দেড় ঠিল্লা দেড় কলস পানি খায় জগ একটা দাঁড়িয়ে এনে রাখে এইবার যদি পানি দিতে দেরি হয় যদি নাস্তা পাঠাইতে দেরি হয় তাই তো আল্লাহর ফজলে বাড়ি যাইয়া কি যে মেজাজ সরাইয়া যায় আল্লাহ ছাড়া কেউ কইতে আপনার আমার রসুল চারটা জিনিস খুব পছন্দ করত আপনি আমিও যদি এই চারটা জিনিস পছন্দ করি তাহলে আপনি আমি হইয়া যাব কি আল্লাহ রসুলের সুন্নতের দিকে ঠিক না ব্যাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা তিনি নামাজকে খুব পছন্দ করতেন নামাজের সময় হইলে আর কি করতেন না সময় না হুজুর পাশের চেহারা লাল হয়ে যেত যদি নামাজের জামাতে কেউ না আসত এই মসজিদের উদ্যোগে মসজিদের মাঠে মাহফিল আসবে আর একটা জিনিস হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বেশি মহব্বত করত ভালোবাসত আর একটা জিনিস কি ভালোবাসতে কে কইতে পারেন পারেন কেউ পারেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মহব্বত করত এই চারটা জিনিস রসুল ভালোবাসত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের ময়দান থেকে মায়ের খেয়ে যখন আইয়া আবু উতবার আবু লাহাবাত পাশ একটা বাগানে বসছে ফলের বাগানে তো আল্লাহর রসুল ক্লান্ত হইয়া ওই কিছু আঙ্গুর ফল দিস আল্লাহর রসুল কয় ওই দাসিরে কয় আঙ্গুর ফল আমার মুখে যাবে না আজকে কেন যাবে না আমি বড় আশা করে তাইফে ছিলাম তাইফে আমার নানার বাড়ি আমার মনে কালেমা বলো বললো না বললো না অথচ আমাকে পাগল পাগল বলে পাথর মারি আমাকে তারাই দিল শুধু তাই নয় আমার জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে রক্তে আমি নামাজ পড়তে পারি না আমি বেহুশ হয়ে যাই জায়েদ আমার সাথে একা ছিল যেহেতু জায়েদ ক্লান্ত হয়ে গেছে পাথরের টুকরার আঘাতে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় বলেন এসেই তো আমার কাছে ভালো লাগবে তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো আজকে একটা লোক কালেমা পড়লো না আমি রসুল বড় কষ্ট পাইছি আপনার নাম কি আব্দুল্লাহ রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নাম তো আমি শুনছি
কিন্তু এত সুন্দর যে আপনাকে মাওলায় বানাইছে সহে দেখিনি। কেমন নবীর উম্মতের বিনে দরখাস্ত দাও, আপনার রুহুটা যদি একটা কুকুরের ঘরে দিত আপনি কুকুর হয়ে যেতেন, ঠিক আসতে বাড়ি যেয়ে কইবেন কবুল হয়ে যেতে পারে, আবার বুঝুন না কবুল টবুল হয়ে যেতে পারে, এই জন্য ঠিক বাড়ি যেয়ে কইবেন। আপনার রুহুটা যদি একটা গরুর ঘরে দিতে আপনি গরু হয়ে যেতেন, আপনার রুহুটা যদি একটা ছাগলের ভিতরে দিতে আপনি আমি ছাগল হয়ে যেতাম। বিনে দরখাস্তে আল্লাহ পাক মানুষের ঘরে দিয়া মুসলমান বানাই আবার শেষ নবীর উম্মত বানাইছে। এই শুকুর যদি আপনি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকেন শুকুর শেষ হবে না, জোরে কই ঠিক না ঠিক, এই একটা সেজদার জন্য শুকুর শেষ হবে না যা আল্লাহ শেষ নবীর উম্মত বানাইল। অন্যান্য জমানার নবীরা বলছে আরে আমাকে নবী না বানাই নবীর উম্মত বানাইতা, আখিরে জমানার নবীর উম্মত বানাইতা কি বানাই, আমার কেন পয়গাম্বার বানাইলা, যা পয়গাম্বার ভালো না নবী ভালো লাগে, নবীর উম্মত ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল কয় হুজুর আপনার কথাবার্তা আমার ভালো লাগছে, আপনার দেখতেও ভালো লাগছে, আমার এমনি কালেমা পড়ে মুসলমান বানাই দেন। মুসলমান হয়ে যাওয়ার প্লেট নিয়ে চলে গেল, আল্লাহ রসুল বলছে তাহলে এখন খাবো, দুই টুকরো আঙ্গুর ফল মুখে দিল। তো যখন গেছে ওর মালিক কইতেছ কিরে তুইও কি আব্দুল্লাহ সালাম মুহাম্মদের জাদুতে পড়ছনি, মুসলমান হয়ে গেছে, কয় হ্যাঁ আপনারা তারা চেনেন না এজন্য আপনারা হন নাই, আমি তারা দেখে চিনে ফেলাইছি, সে সাধারণ কোনো মানুষ হইতে পারে না। নবী আমার ক্লান্ত হইয়া অসুস্থ শরীর, শরীরের ভিতরে শরীরের মধ্যে পাথরের টুকরার আঘাত লাগল, আপনার আমার নবীজির চেহারার উপরে জীবনে কোনোদিন বাবা মশা মাছি পড়ে নাই, শুধু তাই না আল্লাহর গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, শুধু তাই নয় আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন শুধু হারামই হয় না, এই নবীকে না বানাইলে আসমান জমিন জাহান্নাম বেশ কিছু বানাইত না। ওই নবীজির একদিন আহলে সুফফার খাদিম দাতা পরিচালক ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার দিন পর্যন্ত খুদায় বড় ক্লান্ত, বা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে ঘটনা শুনাইলাম, বাজে কথা না রে বাবা, আমি আমার ওস্তাদের কাছে শুনছি আপনাদের আমি শুনাইলাম। আবু হুরায়রা আল্লাহর রসূলের দিকে কয় হুজুর আজকে তিন দিন পর্যন্ত আপনারে দেখি নাই কইছিলেন গো, বলে আমি একটা দরকারি কাজে একটু মদিনার একটু বাইরে ছিলাম, বলে হুজুর আজকে তিন দিন পর্যন্ত খুদার যন্ত্রণায় বড় ছটফট করতেছিলাম, এই মাত্র আপনারে দেখার সাথে সাথে আমার ক্ষুধা জ্বালা আর নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মনে হাসাইন ইমাম হুসাইন আসিয়া ডাক দেয় নানা আজকে তিন দিন পর্যন্ত কইছিলা, বলে আমি একটু জরুরি কাজে ছিলাম, ও নানা ভাই আমাগো ঘরের মধ্যে কোনো খানা নাই, মায় খালি বারবার কয় খানা দেবো আনে দেবো আনে, তোর বাবাই আনবে আনে তোমার নানু ভাই আসবে আনে, নানা তুমি যখন আইছো তোমার চেহারার দিকে যখন তাকাইছি সঙ্গে সঙ্গে নানা আর খুদার কথা মনে নাই, ও ভাই আমার একজন নবীর উম্মত হইলা চেহারার দিকে তাকাইলে খুদাও থাকে না, এমন একজন নবীর উম্মত হইলে যে নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, এমন একজন নবীর উম্মত হইলে যে নবীর দিকে তাকাইলে নজর আর ফিরান যায় না জীবনে, দয়ার নবী ভাবে আসবে না আর জীবনে
আসবে না নবীর মায়া আস যাহারান্তরে তানবরিয়া পর দূরুত মনেতি নবীর এবার এই অবস্থা হওয়ার পরে বড় ক্লান্ত আয়েশা সিদ্দিকের ঘরের মধ্যে শুয়ে কাতরাইতেছে শরীরের যন্ত্রণায় আয়েশা রাদিয়াল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ তার আনকে ডাক দিয়া কয় হুজুর আপনার বড় মনে হয় কষ্ট হইতে আসে বলে হুদু শুধু কষ্ট কি কষ্ট হয় আমার শরীরের মধ্যে বড় যন্ত্রণা করে পাথরের টুকরা গুড়া শরীরের মধ্যে ডুইকে ডুইকে রয়েছে কালো হইয়া গেছে আয়েশা সিদ্দিকা কান দিয়ার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তাইফের মানুষে আপনার চেনে নাই যে আপনি সত্যিকারের নবী জিব্রাইল আইয়া বলছে হুজুর মাটিটা উল্টাইয়া দিয়ে একবার অনুমতি দেন আল্লাহ আল্লাহ নবীর ডাক দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় হুজুর তাইফবাসীর আপনার চেনে নাই নবী আমার ডাক দিয়া কয় ও জিব্রাইল ওদের মারার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার সমস্ত জাতির উপর কওমের উপর সমস্ত মানুষ সমস্ত মাখলুক সমস্ত জাতি সমস্ত প্রাণী সমস্ত গাছপালা তরু লতা আসমান জমি সবার জন্য আমার মাওলায় রহমা স্বরূপ পাঠাইছে জোরে জোরে কন আলহামদুলিল্লাহ এ বাবা ওই জবানার পয়গাম্বার না না আমাদের জবানার পয়গাম্বার আমাদের জবানার নবী আমাগো নবীজি সবার জন্য রহমত এই গাছপালার জন্য রহমত মানুষের জন্য রহমত মাখলুকের জন্য রহমত পশুপাতির জন্য রহমত আমার নবীজি হল সবার জন্য রহমত আর এই নবীর যারা ভালো মানবে নবীর মহব্বত যাতে সবদের বাড়ি বাড়ি রইবে ভগবান জাহান নামে জ্বালাইবে নাশ করিয়া বান্দা মাওলা তুমি বানায় কেমনে দিব জাহান্নামে ফালাইয়া বান্দা তোমার জাহান্নামে যখন জ্বলিবে তুমি মাওলা সায়া সায়া কেমনে দেখিবা তোমার দেলে কেমনে দোমাওলা সহিবা ঠিক না ঠিক এ জোরে ঠিক না ঠিক ওই কবরে আসুরের ময়দানে আমার মাওলা সেরা কেউ নাই আসেনি আরে 50,000 টাকা দামের খাটে ঘুমায় ঢাকা শহরে না অ্যাভেলেবেল কোনো ব্যাপার না আরে 50,000 টাকা 40,000 টাকা দামের জাজিমের উপরে বাবা ঘুমায় আর একটা গরিব মানুষ দিন মজুরি কাজ করে একটা 500-600 টাকা দিয়ে একটা চকির উপরে ও ঘুমায় ওই আল্লাহর বান্দা এশারের নামাজ পড়িয়া দুগ্গা ভাত খাইয়া জুন্দার ভাবে ঘুম দেয় ফজরের নামাজ পড়িয়া গিরে যে করে রিস্কেরা লইয়া যায় আর মাতনিয়া নিলে একটা পাগড়ি মাথার মধ্যে বান্দা ও যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই 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 যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ কয় নাই 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 ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই আছে কিছু নাই কিছু নাই ইল্লাল্লাহ আমার মাওলা ছাড়া কেউ নয়
এই সাকিরা যখন দিয়া দেয় আমার মাওলানার উপর বড় খুশি হইয়া যায় আবার আল্লাহ ঘোষণা করে দেয় আর রাজি নাই আর পুরুর আল্লাহ হবে আবার অপুদ ওয়ালা জুনুবিহিম ওয়া তাফাক্কারুন ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমান জমিনের মাঝখানে যত মাখলুক আছে হাঁটা অবস্থায় জিকির করে বসা অবস্থায় জিকির করে দাঁড়ানো অবস্থায় জিকির করে ও বাবা সরা অবস্থায় জিকির করে ও দুনিয়ার মানুষ তোরে আমি বড় হাস করিয়া বানাইছি তোরা কেন আমি মাওলা রে মাওলা বইলা ডাক দেও না তোরা যখন আমারে মাওলা বইলা ডাক দাও গভীর রাত্রে সবাই যখন ঘুমায় তোমার বিবি ঘুমায় তোমার সন্তানেরা ঘুমায় তোমার আওলাদেরা ঘুমায় পশু পাখি সবাই ঘুমায় ওই গভীর রাত্রে উঠে যদি সিজদার মধ্যে যাই আমার কুদরতি কতদের মধ্যে সিজদায় যাইয়া সুবহান রব্বিয়াল আলা কইয়া দুই চোখের বাইরে সারিয়ে দিয়ে যদি গো মালিক এখন সবাই ঘুমায় তুমি সাইয়া দেখো আমি বড় অন্যায় করছি বড় জুলুম করছি আমি মারাত্মক গুনাহ করছি কেউ জানে না আমি গুনার কারণে কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না গভীর রাত্রে তোমার কাছে হাত জাগাইয়া দুই চোখের বাড়ি সারিয়া দিলাম আমার মাওলায় ঘোষণা দেয় যা আমার আমার কুদরতের কসম আমি এই গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে আমার ফেরেশতারা ঘুমায় নাই আমি ওই মদিনাওয়ালার দিকে তাকাইয়া টিল গম্বুজের নিচে আমার নবীজি শুয়ে রইছে বাবা কয়েকবার গেছি আমার মাওলায় ওই জায়গায় রসুলের রওজার ভিতরে ঢুকিয়া সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিস বাবে জিব্রাইল দিয়া যারা শায়েখ যারা বড় বড় ওদের সাথে কথা বলে বাবে জিব্রাইল দিয়া ঢুকিয়া আল্লাহ রসুলের রওজার পাশে দূরে কাত নামাজ পড়িয়া সালাম দিছি আর কইছি মালিক বাংলার জমিনে কত গরিব মানুষ কত গরিব ওলামা ইকরামের আছে কত মসজিদে 5,000 6,000 7,000 10,000 টাকা বেতনে চাকরি করে ওরা একসাথে এতগুলা